হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করছেন ভালো আছেন। আজকে আবারও আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাকে স্বাগতম। সো বন্ধুরা, আজকের ভিডিওটি বেসিক্যালি যারা নতুন ইউটিউবার তাদের জন্য। সো বন্ধুরা, অনেকেই আছেন যে ভিডিও মেক করতেছেন, আপলোড করতেছেন, কিন্তু কি টাইটেল, থাম্বনেল এবং কি ডিসক্রিপশন দিবেন এবং হ্যাশট্যাগ দিবেন কিছুই কিন্তু আপনার মনে আসতেছে না। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমন তিনটি ট্রিক শেয়ার করব যারা আজ পর্যন্ত কোনো ইউটিউবার আপনাদের মাঝে শেয়ার করেনি, এবং আমি কি পদ্ধতি অবলম্বন করি যে আমার ভিডিওগুলো র্যাঙ্কে আসে। সো আপনাদেরকে আমি প্রুফ দেখাবো যে আমার ভিডিওটি র্যাঙ্ক কীভাবে এসেছে এবং আমি কি কি কাজ করেছি। সো বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে অবশ্যই শিখবেন যে আপনার ভিডিওটি কীভাবে র্যাঙ্ক করতে পারবেন এবং আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি গ্রো হবে। সো বন্ধুরা, সর্বপ্রথমে আমি যেটি করবো, আমি আপনাদেরকে সর্বপ্রথমে একটি প্রুফ দেখাবো যে আমার ভিডিওটি আসলে র্যাঙ্কে আসছে কি না। সো বন্ধুরা, আমি দেখতে পাচ্ছেন এখানে আমার একটি আলাদা চ্যানেলে আসি। এই চ্যানেলটিতে আমি জাস্ট ইউটিউবে আমি সার্চ করবো এখানে হাউ টু ডাউনলোড। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও, এই কেওয়ার্ডটা কিন্তু অনেক কম্পিটিটিভ কেওয়ার্ড। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু কম্পিটিটিভ কেওয়ার্ড। এই কেওয়ার্ডের মাধ্যমে কিন্তু আমি এখানে সার্চ করব এবং দেখব আমার ভিডিওটি র্যাঙ্কে আসছে কি না। সো আমি জাস্ট এন্টারে ক্লিক করলাম। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার এখানে থার্ড নাম্বার যে ভিডিওটি আছে এটি কিন্তু আমার ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি কিন্তু 3 নম্বরে র্যাঙ্ক করেছে। সো বন্ধুরা, আপনি কিন্তু চাইলে র্যাঙ্ক করাতে পারবেন আপনি যদি আমার এই পদ্ধতিগুলো অবলম্বন করেন। তিনটি উপায় বলবো আমি আপনাদেরকে এই ভিডিওতে, শুধু ভিডিওটি কন্টিনিউ করে দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা, আমি আছি মাখন, আপনি দেখছেন মাখন টেস্ট বাংলা। বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। সো বন্ধুরা, যে তিনটি ট্রিকের কথা বলবো আমি আপনাদেরকে, সেটি হচ্ছে সর্বপ্রথমে আপনাকে টাইটেল নির্বাচন করতে হবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে লিখেছি হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও, ঠিক আছে। সো এই টাইটেলটা কিন্তু আমার এখানেও আছে, দেখতে পাচ্ছেন হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও এখান থেকে আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশনে হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও এখানে পর্যন্ত কিন্তু বোল্ড আকারে আছে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা নিজস্ব এখানে দেখেন, আমি একটু জুম করছি, দেখতে পাচ্ছেন এখানে হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও। আমি যদি এখানে ইন পিসি লিখলাম তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটি সবার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন সবার ফার্স্টে চলে আসলো। সো বন্ধুরা, এই যে আমি এই টাইটেলটি কোথায় পেয়েছি এবং এই যে ডিসক্রিপশনগুলো দিয়েছি এবং ট্যাগগুলো যে বসিয়েছি এগুলো আমি আপনাদের একটু আগে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমি ভিডিও ডিটেলে গেলাম, দেখতে পাচ্ছেন হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও ইন পিসি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি কিছু কিওয়ার্ড এখানে দিইনি, দেখতে পাচ্ছেন আমি শুধু জাস্ট এই যে টাইটেলটি আছে এই টাইটেলটা এখানে কপি করে এখানে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি নিচে যদি যাই ট্যাগের মধ্যে, দেখতে পাচ্ছেন ট্যাগে কিন্তু তেমনটা কিছু নাই, জাস্ট শুধু 1, 2, 3, 4, 5, 6, 7 ট্যাগ শুধু রেখেছি, তাতে কিন্তু আমার যে ভিডিওটি আছে এটা কিন্তু র্যাঙ্ক করা শুরু হয়ে গেছে। সো বন্ধুরা, এই যে টাইটেল এবং ডিসক্রিপশন এবং এই যে দেখতে পাচ্ছেন ট্যাগগুলো, আমি এগুলো কোথায় পেয়েছি সেগুলো আমি আপনাদেরকে এখানে শেয়ার করব এবং আপনার ভবিষ্যতে কাজে আসবে। যদি আপনার ভিডিওটি র্যাঙ্ক করাতে চান তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। সো সবার প্রথমে যে কাজটি আছে সেটি হচ্ছে আপনি যে ভিডিওটি যে টপিকের বানাচ্ছেন সেই টপিকের ভিডিওর কিন্তু আপনাকে প্রথমে সার্চ করতে হবে, রিসার্চ করতে হবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যেহেতু এই ভিডিওটি হাউ টু র্যাঙ্ক ইউর ইউটিউব ভিডিও, ঠিক আছে, এই যে আমি টাইটেল, এই যে আমি টপিকের যে ভিডিওটি বানাচ্ছি এই টপিকের ভিডিও আমি এখানে এখন ইউটিউবে সার্চ দেবো। দেখতে পাচ্ছেন এখানে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, দেখতে পাচ্ছেন এখানে যদি আমি সার্চ করি হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, আপনারা হয়তো অধিকাংশই মোবাইলে ইউজ করেন। সো বন্ধুরা, মোবাইল ইউজ করলেও কোনো সমস্যা নেই, একই সার্চ রেজাল্ট আসবে, কোনো ব্যাপার না। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস, দেখতে পাচ্ছেন এখানে একটি কেওয়ার্ড, এটা কিন্তু আমাদের যে সাজেস্ট করতেছে এটা কিন্তু আমাদের ইউটিউবের যে বেশি ভাগে যেগুলো সার্চ করা হয় সেগুলো কিন্তু আমাদের এখানে লিস্টে দেখাচ্ছে। সো বন্ধুরা, এখান থেকে আপনারা যদি হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস এটি যদি আপনারা আপনার টাইটেলে যদি রাখেন এবং ডিসক্রিপশনে এবং ট্যাগে, তাহলে কিন্তু আপনার যে ভিডিওটির যে র্যাঙ্ক হওয়ার যে চান্সেসটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। সো বন্ধুরা, আরেকটু তার সাথে আপনার পরিচিত হওয়া দরকার, তার হচ্ছে আপনার সাথে আপনার থাম্বনেলের অবশ্যই মিল থাকতে হবে, থাম্বনেল যেন অ্যাট্রাকটিভ হয়, যাতে আপনার থাম্বনেলটা দেখলে যাতে ক্লিক করতে যায় মানুষ, যাতে বুঝতে চায় যে এই ভিডিওর মধ্যে কী আছে, ঠিক আছে। সো বন্ধুরা, সর্বপ্রথমে যেটি করবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস, এটি আপনারা জাস্ট টাইটেলটি আপনি দিবেন। টাইটেলটি দেওয়ার পর আপনি যদি এখানে সার্চ করেন এখানে দেখবেন
যে অনেক ইউটিউবার আছে, দেখতে পাচ্ছেন এখানে 10 মাস আগে একটি ভিডিও ছেড়েছে, সো অনেক ইউটিউবার আছে এখানে, সো তারা কি টাইটেল ইউজ করতেছে। সো বন্ধুরা একটা কথা মনে রাখবেন, তারা আপনারা কিন্তু সেম সেম টাইটেল কিন্তু ইউজ করবেন না। দেখতে পাচ্ছেন এখানে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস বাংলা 2020 ইউটিউব এসইও বাংলা, এগুলো যদি আপনারা লেখেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি আর ভিডিও র্যাঙ্কে আসবে না, কারণ এটা কিন্তু আপনি হুবহু কপি করছেন। সো বন্ধুরা এটাও করতে পারেন, হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস বাংলা 2020 আপনি এখানে আপনার চ্যানেলের যে নামটি আছে এখানে দিয়ে দিতে পারেন। সো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা করবেন, সবসময় কাস্টমাইজ করবেন, হবু কপি করবেন না, ঠিক আছে। সো এটিগুলো আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমার টাইটেলটা এইভাবে দিব, এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইউটিউব এসইও এগুলো আমরা টাইটেলে এবং ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগে এগুলো আমরা বসাবো। বসার পর জাস্ট আমরা একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল বানিয়ে আমরা আপলোড দিয়ে দিব। সো বন্ধুরা আমি যদি আবারও যাই ভিডিওতে, দেখতে পাচ্ছেন এখানে আমিও কিন্তু সেম সেম ভাবে হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও ইন পিসি এখানে আমি সার্চ করেছি। সার্চ করে আমি জাস্ট লিখে তারপর আমি দেখতে পাচ্ছেন আমার যে মাখন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলটি আছে এই চ্যানেলটি কিন্তু এখানে আমি নামটি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু হুবহু জাস্ট এটা আমার লিঙ্কগুলো দিয়েছি, এবং এই যে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগুলো যে দিয়েছি হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও এগুলো কিন্তু আপনার অবশ্যই লাগবে। সো বন্ধুরা টিক নাম্বার 1 গেল এটি আপনার টাইটেল, টাইটেল অবশ্যই দিবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন এবং ডিসক্রিপশনে হ্যাশট্যাগ। সো বন্ধুরা আপনি যে টপিকের ভিডিওটি বানাচ্ছেন সেই টপিকেরই আপনি এই হ্যাশট্যাগুলো দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কোনো স্পেস দিবেন না, শুধু হাউ টু ডাউনলোড ইউটিউব ভিডিও। দেখতে পাচ্ছেন এখানে আমি ডাইরেক্ট কিন্তু হ্যাশট্যাগটি দিয়েছি ইউটিউব ভিডিও ডাউনলোড, ডাউনলোড ইউটিউব ভিডিও, ঠিক আছে। আপনার কাস্টমাইজ করে হ্যাশট্যাগুলো সুন্দর করে বসিয়ে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেল, অবশ্যই থাম্বনেল একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে নিচে হ্যাশট্যাগুলো, সো বন্ধুরা বেশিরভাগ আপনার হ্যাশট্যাগুলো এখান থেকে নেবেন। দেখতে পাচ্ছেন ইউটিউব এসইও কেসে কারে, আপনার যদি ভিডিওটি হিন্দি হয় তাহলে কিন্তু আপনি এই কেওয়ার্ডটি ইউজ করতে পারেন, কিন্তু যদি আপনার ভিডিওটি বাংলা হয় তাহলে কিন্তু এই কেওয়ার্ডটি আপনার ইউজ করবেন না, নাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে, আপনার ভিডিওতে র্যাঙ্ক হওয়ার চান্সেসটা কমে যাবে। সো বন্ধুরা হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিওস ফার্স্ট এটিও কিন্তু আপনি ইউজ করতে পারেন। সো বন্ধুরা এভাবে কিন্তু আপনার যেগুলো আপনার টপিক রিলেটেড যে আপনার ভিডিওর কন্টেন্টের রিলেটেড যে কেওয়ার্ডগুলো আছে ওইগুলো আপনি অবশ্যই আপনার ডিসক্রিপশন, টাইটেল এবং হ্যাশট্যাগ এবং ট্যাগে অবশ্যই বসাবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি র্যাঙ্কে অবশ্যই আসবে। সো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন, এবং আমি এই কোন ট্রিকটি শেয়ার করি আপনাদের এবং আমি কোন ট্রিকটি সবসময় অবলম্বন করি এবং ভিডিও আপলোড করি সবগুলো আপনাদের হয়তো শেয়ার করতে পেরেছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। সো বুঝতে পারলে ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো বন্ধুরা আপনার যদি এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না, আমি আপনার রিপ্লাই অবশ্যই দেবো। সো বন্ধুরা এখন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।